আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আজকে আপনাদের সাথে বিগেস্ট এবং স্ট্রং একটা টেস্টনেট অফার শেয়ার করব। আপনি যদি হচ্ছে এর আগে এআরবি, স্পেস আইডি বা হচ্ছে যে অন্যান্য পটেনশিয়াল যে অ্যাডপগুলো আছে ওইগুলো যদি মিস করে থাকেন, আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করব আজকের অফারটা মিস করবেন না। কেননা হচ্ছে আজকের অফারটার বা আজকের টেস্টনেট যে নেটওয়ার্ক বা ব্লক সেন্টার নাম হচ্ছে আপনার বিনাম নেটওয়ার্ক, আর এই নেটওয়ার্কে শুধুমাত্র একটা কোম্পানি ইনভেস্ট করছে হচ্ছে আপনার $1 billion। আমি যদি হচ্ছে দেখাই এই যে বিনাম ফাউন্ডেশন নামে যে কোম্পানিটা আছে, এটাই হচ্ছে এই প্রজেক্ট হচ্ছে ইনভেস্ট প্রজেক্ট বলতে হচ্ছে এটা তাদের নিজেরই প্রজেক্ট। তারা হচ্ছে ক্রিপ্টোতে মানে ওয়েব থ্রিতে হচ্ছে তারা $1 billion ইনভেস্ট করছে। এখানে যদি একটা আর্টিকেল আপনি দেখেন, এই যে দেখেন বিনাম ফাউন্ডেশন হচ্ছে আপনার $1 billion হচ্ছে ইনভেস্ট করছে ইন ওয়েব থ্রি, মানে হচ্ছে ক্রিপ্টো কারেন্সি বা এগুলোর মাধ্যমে আর কি। তো এখান থেকে হচ্ছে আমাদেরকে বিগ একটা প্রফিট পাওয়ার চান্স রয়েছে। এখানে হচ্ছে আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করবো প্রত্যেক জয়েন করার জন্য, আর যদি সম্ভব হয় মাল্টিপল করে জয়েন করার জন্য। কেননা যদি এড অফ দ্য হিউজ একটা আর্নিং এখানে আপনি করতে পারবেন। এখানে জয়েন করা একটু ক্রিটিক্যাল, আমি একেবারে যতটুকু সম্ভব সহজভাবে দেখানো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে চলেন আমরা কথা না বাড়িয়ে মূল কাজে চলে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করার নেই অবশ্যই জয়েন করে নেবেন। কেননা এখানে আমরা নিত্য নতুন এয়ারড্রপ সাথে লিমিটেড ইনস্ট্যান্ট অফারগুলো শেয়ার করা হয় যেগুলো হচ্ছে ইউটিউবে শেয়ার করা হয় না। যদি এগুলো মিস করতে না চান অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন। তো যাই হোক, আপনি হচ্ছে আজকের পোস্ট লিঙ্কটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওইখানে ক্লিক করলে সরাসরি আপনি হচ্ছে এই পোস্টে চলে আসবেন। ওকে, এখানে অনেকগুলো লিঙ্ক আছে, লিঙ্কগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই। যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সহজভাবে দেখানোর ট্রাই করব, এবং ভিডিওটা একটু লং হবে, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। কেননা টেস্টনেট অফারগুলোতে কোনো ভাগে র্যাফার কমিশন থাকে না, আর একটা টেস্টনেট অফারের ভিডিও মেক করতে কিন্তু অনেক রকম ফেরা নিতে হয়। ওকে, তো চলেন আমরা মূল কাজে চলে যাই। তো মূল কাজ আরও জন্য হচ্ছে এখানে আমাদের কী করতে হবে, তাদের অ্যান্ড্রয়েড অ্যাপও আছে এবং হচ্ছে এক্সট্রাকশন আছে। আপনি হচ্ছে দুইটা ইউজ করবেন। দুইটা কেন ইউজ করবেন আমি একটু ভাবে বলতেছি, আগে হচ্ছে আমি আপনাদের দুইটা দেখাই দিতেছি। আপনি কী করবেন, এখানে অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে প্লে স্টোর নিয়ে যাবে। প্লে স্টোর থেকে হচ্ছে আপনি এখান থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো আমি ধরে নিলাম আপনি এখানে অ্যাপ ইনস্টল করে ফেলেন। এবার কী করবেন, আপনি এখানে যে এক্সট্রাকশন লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা হচ্ছে আপনি কপি করবেন। কপি করার পর হচ্ছে আপনি সরাসরি কি ব্রাউজার চলে যেতে পারেন, অথবা হচ্ছে মেসেজ ব্রাউজার চলে যেতে পারেন। আমি হচ্ছে এখানে মেসেজ ব্রাউজারটা ইউজ করতেছি। নতুন একটা ট্যাব নেবেন, ট্যাব নেওয়ার পর যে এক্সট্রাকশন লিঙ্কটা আছে এই লিঙ্কটা হচ্ছে আপনি এখানে পেস্ট করবেন। ওকে, পেস্ট করার পর হচ্ছে আপনি এখানে এক্সট্রাকশন কীভাবে অ্যাড করতে হয় এটা তো আশা করি প্রত্যেকে জানেন। এখানে অ্যাড টু কম আসবে, অ্যাড টু কমে ক্লিক করলে কিন্তু আপনার এক্সট্রাকশনটা অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে যাওয়ার পর আপনি জাস্ট কী করবেন, এখানে যদি আপনি কি ব্রাউজার ইউজ করেন তাহলে থ্রিডোটা এখানে ক্লিক করবেন, আর যদি মেসেজ ব্রাউজার ইউজ করেন তাহলে এখানে আইকনে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন, এখানে দেখতে পারবেন যে বিনাম যে এক্সট্রাকশনটা আছে এটা এখানে অ্যাড হয়ে গেছে। আপনি জাস্ট কী করবেন, এখানে একটা ক্লিক করবেন। সো বিনামে এক্সট্রাকশনের ভিতরে আসার পর হচ্ছে আপনাকে এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য আপনি জাস্ট ক্লিক করবেন, এখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেট আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা টিকমার্ক দিবেন, টিকমার্ক দিয়ে এখানে ক্লিক করবেন, সাবমিট একটা ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এরকম ট্যাবে চলে আসবে। এখানে আপনাকে কিছু হচ্ছে প্রাইভেট কি দিবে, প্রাইভেট কিগুলো হচ্ছে মাস্ট বি আপনি সেভ রাখবেন। এগুলো সেভ রাখার জন্য আপনি জাস্ট ক্লিক করবেন। এই যে সরি, এখানে দেখেন একটা অপশন আছে হচ্ছে আপনার এই যে কপি অল ওয়ার্ড, এখানে একটা ক্লিক করবেন, সমস্ত প্রাইভেট কি কপি হয়ে যাবে। এটা হচ্ছে আপনি কোথাও সেভ করে রেখে দেবেন। ওকে, দেন আপনি কী করবেন, এখানে দেখতে পারবেন হচ্ছে আই রাইট ইট ডাউন অন পেপার। আপনি নেক্সট কী করবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে জিজ্ঞেস করবে 8 নম্বর কী ছিল, 9 নম্বরে, 10 নম্বরে, 11 নম্বরে কী ছিল। এখানে যেটা যেটা বলে ওইটা হচ্ছে আপনি আগের প্রাইভেট কিগুলো দেখে ওইখান থেকে দিয়ে দেবেন। ওকে, দিয়ে দেওয়ার পর এখানে জাস্ট কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। এখানে নর্মাল পাসওয়ার্ড দিলেও হবে, লাইক আপনি নাম দিবেন, দু একটা সংখ্যা দিবেন। ওকে, দেন হচ্ছে এখানে ক্রিয়েটে ওয়ালেট আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনার ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। এখন আপনি থ্রি ডটে ক্লিক করে আপনি হচ্ছে মানে ওয়ালেটের ভিতরে চলে যেতে পারবেন। ওকে, তো এখন আপনাকে কী করতে হবে, এখন হচ্ছে আপনাকে সেমভাবে যে আছে মানে এই যে তাদের যে ওয়ালেট ডাউনলোড করছেন সেই ওয়ালেট হচ্ছে আপনি ইউজ করতে হবে। তো ওয়ালেট ইউজ করার জন্য আপনি কী করবেন, এই যে ওয়ালেটটা ইনস্টল করে নিলেন, আপনি কী করবেন ওয়ালেটের ভিতরে ঢুকবেন। ওকে, সো ওয়ালেটের ভিতরে ঢুকার পর হচ্ছে আপনাকে কী করতে হবে আমি দেখা দিতেছি আপনাকে। এই যে ওয়ালেটের ভিতরে ঢুকার পর আপনি কী করবেন, এখন আপনি কী করবেন ওয়ালেট হচ্ছে ইনপুট করবেন এখানে। ওকে, তো আমি দেখা দিতেছি আপনাদেরকে ওয়ালেটটা ইনপুট করার জন্য, মানে একটু আগে তো আপনি একটা ওয়ালেট ক্রিয়েট করছেন এবং প্রাইভেট কিগুলো সেভ রাখছেন। এখন আপনি কী করবেন, এখানে দেখবেন ওয়ালেটের ভিতরে ঢুকার পর হচ্ছে সাইন ইন উইথ চিট ফ্রাস আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ট্যাবে চলে আসবে, এখানে ফেস্ট নামে একটা অপশন আছে, ওই প্রাইভেট কিগুলো হচ্ছে এখানে ফেস্ট করবেন। ফেস্ট করার পর নিচে থেকে কনফার্মে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করার পর আপনার সামনে এরকম ট্যাবে চলে আসবে। এখন হচ্ছে কী করবেন, এখানে আপনি একটা পাসওয়ার্ড দেবেন। ওকে, তবে এখানে একটা কথা বলে দিই, এখানে হচ্ছে আপনাকে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আগের পাসওয়ার্ডটা দিয়েছেন হচ্ছে আপনি নাম দিয়েছেন যে কোনো দু একটা সংখ্যা দিয়েছেন হয়ে গেছে, কিন্তু এখানে
হচ্ছে আপনার স্ট্রং পাসওয়ার্ড এমন দিতে হবে, নাম দিবেন, সংখ্যা দিবেন এবং কয়েকটি স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন, যেমন @ ডলার চিহ্ন হ্যাশ স্টার এগুলো হচ্ছে ইউজ করবেন। ওকে, দুই প্রকারের পাসওয়ার্ড দিয়ে এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু এখানে ওয়ালেটটা এভাবে চলে আসবে। এখানে আপনি কি করবেন, অবশ্যই নো থ্যাংকস ক্লিক করবেন। যদি হচ্ছে আপনি লেটস টাইতে ক্লিক করেন, লেটস টাইতে ক্লিক করার পর হচ্ছে আপনাকে বলবে যে ইমেইল ব্যাকআপ করার জন্য, তো এটা একটু ঝামেলা, ওইটা করার দরকার নেই। আপনি কি করবেন, লেট নো থ্যাংকস আছে, নো থ্যাংকস ক্লিক করবেন। দেন হচ্ছে দেখবেন আপনার ওয়ালেটটা কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে গেছে। ওকে, তো আপনি হচ্ছে যখন এই যে দেখেন এইভাবে দেখবেন যে আপনার কিন্তু ওয়ালেটটা সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আসুন হচ্ছে আমরা মূল কাজে চলে যাই, কীভাবে কী করতে হবে। আপনি হচ্ছে এই যে সমস্ত লিঙ্ক আছে, সমস্ত লিঙ্ক টিঙ্ক সব কিছু হচ্ছে আপনি একটা সাইটে গেলে পেয়ে যাবেন, সেটা হচ্ছে টেস্টনেট ওয়েবসাইট। এখানে যখন আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাকে একেবারে ওয়ালেট এক্সট্রাকশন লিঙ্ক টিঙ্ক সব কিছু হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন। বাট আমি হচ্ছে আপনাদের সুবিধার্থে স্টেপ বাই স্টেপ গুলো হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিছি। তো অ্যাট ফার্স্ট হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এখানে ফসেট ক্লেম করতে হবে। তার জন্য এখানে দেখেন যে লিঙ্কটা আছে ক্লেম ফসেট, এই লিঙ্কটা হচ্ছে কপি করবেন। কপি করার পর হচ্ছে এখন আমি এখানে আপনাদেরকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে অনেকে বলতে পারেন ভাই আমরা যে কোনো এক্সট্রাকশন ইউজ করলে তো হয় না, হলে ওয়ালেট ইউজ করলে তো হয়, আমরা ওয়ালেট এবং এক্সট্রাকশন দুইটা কেন ইউজ করবো। তো এখানে কাহিনিটা হচ্ছে কি, সাইটটা হচ্ছে মাঝে মধ্যে অনেক ফাঁকে ঝামেলা করে, কোনো সময় হচ্ছে আপনাকে এক্সট্রাকশন দিয়ে কাজটা করতে হবে, কোনো সময় হচ্ছে আপনাকে অ্যাপ দিয়ে কাজটা করতে হবে। এই জন্য হচ্ছে যখন আমরা দেখবো যে অ্যাপে আমরা কাজটা করতে পারতেছি না, তখন আমরা ওইটা এক্সট্রাকশনে গিয়ে করবো, আর যখন হচ্ছে দেখবো যে ওইটা এক্সট্রাকশনে হইতেছে না, তখন হচ্ছে ওই কাজটা আমরা অ্যাপ দিয়ে করবো। ওকে, তো আশা করি হচ্ছে আপনি এই কাজটা বুঝতে পারছেন, এই কারণে হচ্ছে আমরা দুইটা ওয়ালেট ইউজ করতেছি। তো আপনি ফসেট লিঙ্কটা কপি করে নিয়ে আসার পর আপনি হচ্ছে সরাসরি হচ্ছে যে বিনম ওয়ালেট আছে ওয়ালেটে চলে আসবেন। ওয়ালেট আসার পর এখানে দেখতে পারবেন ব্রাউজার নামে একটা অপশন আছে, ব্রাউজারে ক্লিক করবেন। সো ব্রাউজারে যখনই ক্লিক করবেন, এখানে হচ্ছে আপনি যে লিঙ্কটা কপি করে আনছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করবেন। আপনি চাইলে এই লিঙ্কটা হচ্ছে সরাসরি যে আপনার বিনম মানে এক্সট্রাকশন আছে মানে ব্রাউজার কি ব্রাউজার বা মেসেজ ব্রাউজার ওইটা দিয়ে ওপেন করতে পারেন। তো আমার কাছে অ্যাপটা সহজ মনে হয়েছে, যে কারণ হচ্ছে আমি অ্যাপ দিয়ে দেখাতেছি। তো এখানে যদি দেখি যে কোনো একটা জায়গায় হচ্ছে অ্যাপে কাজ করতেছে না, তখন হচ্ছে আমাদেরকে এক্সট্রাকশনটা ইউজ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। দেন হচ্ছে আপনি কি করবেন, এখানে কানেক্ট ওয়ালেট আছে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এরকম ট্যাবে চলে আসবে, এখানে যে টিকমার্ক আছে টিকমার্কটা দিয়ে দেবেন। টিকমার্কটা দিয়ে নিচে থেকে হচ্ছে সিলেক্ট আছে, সিলেক্টে ক্লিক করবেন, দেন অ্যালাউ ক্লিক করবেন। অ্যালাউ ক্লিক করার পর এখান থেকে আপনি এটা ডান হয়ে গেছে। দেন আপনাকে হচ্ছে এখানে একটা টুইটার অ্যাকাউন্ট লগ ইন করতে হবে, আপনি ক্লিক করবেন। লগ ইন উইথ টুইটার আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে হচ্ছে সরাসরি টুইটার নিয়ে যাবে। দেন এখানে আপনি কি করবেন, আপনার টুইটারের ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন। সো টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করে নেওয়ার পর আপনাকে আবার সাইটে ব্যাগ নিয়ে আসবে। ওকে, ব্যাগ নিয়ে আসার পরে যেভাবে এভাবে দেখবেন তো আপনার কিন্তু টুইটার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। দেন আপনি কি করবেন, এখানে দেখেন তার টুইটার অ্যাকাউন্টটা ফলো করতে বলতেছে, আপনি ক্লিক করবেন। এখানে ফলোতে একটা মানে যে ইনভাইট ফ্রেন্ড আছে বা ফ্রেন্ড আইকন আছে এখানে একটা ক্লিক করবেন। দেন হচ্ছে তাদের টুইটার অ্যাকাউন্ট এখানে ফলো করে দেবেন, আমার অলরেডি ফলো করা আছে। দেন আপনি কি করবেন, এখানে ব্যাক করবেন। এখানে একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে যদি আপনি অ্যাপ থেকে মানে জাস্ট এখানে ব্যাগে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার সরাসরি অ্যাপ থেকে বের হয়ে যাবে। আপনাকে কি করতে হবে, অবশ্যই এখানে যে একটা অ্যারো বাটন আছে না, এই অ্যারো বাটনে ক্লিক করে আপনাকে এখান থেকে বেরোতে হবে। তো আপনি জাস্ট এয়ার বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাকে এই ইন্টারফেস নিয়ে আসবে, নিয়ে আসার পর আপনি জাস্ট কি করবেন, এখানে হচ্ছে স্যাক নামে যে অপশনটা আছে স্যাকে ক্লিক করবেন। সো স্যাকে যখনই ক্লিক করবেন, স্যাকে ক্লিক করার পরে এখানে দেখেন ক্লেম অপশন আছে, ক্লেম একটা ক্লিক করবেন। সো ক্লেমে যখনই ক্লিক করবেন, এখানে হচ্ছে আপনি কি করবেন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে আপনি আপনার পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে এখানে দিয়ে নেবেন। ওকে, দেন হচ্ছে আপনি এখানে 50টা টেস্টনেট টোকেন ক্লেম হবে। সো যখন হচ্ছে আপনার ক্লেমটা সাকসেস হয়ে যাবে, এখানে হচ্ছে আপনি কি করবেন, যে ওয়ালেট আইকন আছে ওয়ালেটে ক্লিক করলে কিন্তু হচ্ছে আপনি এখানে আপনার যে 50টা টোকেন আছে সেটা আপনি দেখতে পারবেন। এটা দিয়ে হচ্ছে মূলত আপনাকে এখন কাজগুলো কমপ্লিট করতে হবে। তো এখন আপনি কি করতে হবে, আবার ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে চলে আসার পর এখন এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যে ক্লেম লিঙ্কটা আনছেন, এই লিঙ্কটা দিয়ে হচ্ছে আপনি এখানে যে টাস্কগুলো আছে এইগুলো কমপ্লিট করতে পারবেন। আর যদি মনে করেন যে আপনার এখানে ঝামেলা মনে হয়, তাহলে আপনি কি করতে পারেন, এখানে হচ্ছে এই জন্য আলাদা আলাদা লিঙ্ক দেওয়া আছে, আপনার হচ্ছে ব্রিজ লিঙ্ক বা হচ্ছে সোয়েপ লিঙ্ক স্টেক লিঙ্ক এগুলো আলাদা আলাদা দেওয়া আছে, আপনি এগুলো থেকে করতে পারেন। তো এখানে মূলত আমাদের কাজটা কি, এখানে কাজটা হচ্ছে কি, দেখেন এখানে কাজটা হচ্ছে টোটাল এখন হচ্ছে এখানে 8টা এনএফটি আছে, 8টা এনএফটি অ্যাভেলেবেল আছে। এই 8টা এনএফটি হচ্ছে আপনাকে এখন মিন্ট করতে হবে। তো এখানে হচ্ছে আপনি 8টা এনএফটি এখন মিন্ট করতে নাও পারেন, কারণ হচ্ছে কিছু কিছু টাস্ক এখানে আপাতত নাও থাকতে পারে। তো যতটুকু যে কয়টা এনএফটি মিন্ট করা এখানে সম্ভব, সেই কয়টা হচ্ছে আপনি এখানে মিন্ট করে নেবেন। তো এটা মূলত কীভাবে মিন্ট করতে হবে, এখন হচ্ছে আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাই দিই। তো আপনি কি করবেন, একটু নিচের দিকে আসবেন। ওকে, নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে কমপ্লিট টাস্ক নামে একটা অপশন আছে, কমপ্লিট টাস্ক একটা ক্লিক করবেন। কমপ্লিট টাস্ক যখনই ক্লিক করবেন, আপনাকে নতুন ইন্টারফেস নিয়ে আসবে। এখানে আসার পর আপনি কি করবেন, এখানে দেখেন হচ্ছে একটা টুইটার অ্যাকাউন্ট আছে, জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি হচ্ছে এখান থেকে টুইটার অ্যাকাউন্টটা ফলো করবেন। সো জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে আপনি এখান থেকে টুইটার অ্যাকাউন্টটা ফলো করবেন। ফলো করার পর যেটা বলছিলাম আপনাদেরকে, এই যে এই আইকনে ক্লিক করে ব্যাক করবেন। ওকে, যদি হচ্ছে আপনি
ফোনের ব্যাক বাটনে ক্লিক করেন তাহলে এখান থেকে সরাসরি বের হয়ে যাবে। দেন আপনি কি করবেন, এখান থেকে নিচে আসবেন, নিচে আসার পর এখানে আপনি কি করবেন, চেক অপশন আছে, চেকে ক্লিক করবেন, চেকে ক্লিক করবে এটা ভেরিফাই হয়ে যাবে। দেন এখানে একটা টুইট করতে হবে, লাস্ট এই যে রাইট বাটনটা আছে এখানে একটা ক্লিক করবেন, আপনার হচ্ছে টুইটার নিয়ে যাবে। কিছু টেক্সট আপনাকে এখানে দিবে, যেভাবে আছে ওইভাবে টুইট করে দেবেন। টুইট করার পর এখানে আবার ব্যাক করবেন। সো ব্যাক করার পর হচ্ছে আপনাকে আবার সাইটে নিয়ে আসবে। সাইটে নিয়ে আসার পর আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে আবার এখানে চেক আছে, চেকে ক্লিক করবেন। যখন এই দুইটা টাস্ক আপনার কমপ্লিট হয়ে যাবে, দেন আপনি কি করবেন, এখানে মিন্ট অপশন চলে আসবে, মানে একটা অ্যানএফটি আপনি এখানে মিন্ট করতে পারবেন। জাস্ট মিন্টে ক্লিক করবেন। সো মিন্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে সেন্ডার সেন্ডে ক্লিক করবেন এবং ওয়ালেট থেকে ফিঙ্গার প্রিন্ট বা হচ্ছে পাসওয়ার্ডটা এখান দিয়ে দেবেন। দেন হচ্ছে এটা আপনি কিছুক্ষণ প্রসেসিং থাকবে, কিছুক্ষণ প্রসেসিং থাকার পর হচ্ছে আপনি দেখবেন যে এখানে এনএফটিটা মিন্ট হয়ে গেছে। সো দেখেন মোটামুটি হচ্ছে আপনার 30 সেকেন্ড থেকে 1 মিনিট প্রসেসিং থাকবে। দেন দেখবেন যে হচ্ছে আপনার এখান থেকে এনএফটিটা মিন্ট হয়ে গেছে। এটা হচ্ছে আপনার এনএফটি, আপনি ক্রস আইকন এখানে ক্লিক করে কেটে দেবেন। কেটে দেওয়ার পর হচ্ছে আপনি এখানে আপনি এনএফটি দেখতে পারবেন। ওকে, এটা হচ্ছে আপনার এনএফটি। আপনি কি করবেন, জাস্ট এখানে যদি এখন একটা ব্যাক করেন, এখানে ব্যাক বাটন যদি ক্লিক করেন, সো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন আপনার একটা এনএফটি কিন্তু এখানে অ্যাভেলেবল হয়ে গেছে। ওকে, এই দেখেন এগুলো কিন্তু এখনও ব্লার হয়ে আছে, জাস্ট এই একটা এনএফটি কিন্তু আপনার এখানে অ্যাভেলেবল হয়ে গেছে। কারণটা হচ্ছে এটা আমরা এখন ক্লেম করে ফেলছি। তো আমরা এখন কি করবো, নিচে দিকে যাবো। নিচে দিয়ে তারপর হচ্ছে আমরা আরেকটা টাস্ক কমপ্লিট করবো বিনামো ওয়ালেট। তো আমরা কি করবো, এখানে জাস্ট কমপ্লিট টাস্ক আছে, এখানে একটা ক্লিক করবো। সো এখানে ক্লিক করার পর হচ্ছে আমাদেরকে এরকম ইন্টারফেস নিয়ে আসবে। নিয়ে আসার পর আমরা কি করবো, একটু নিচে দিকে আসবো। তো নিচে দিকে আসার পর এখানে দেখেন আপনাকে বলছে যে এই যে নিচে একটা অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেস হচ্ছে কিছু পরিমাণ বিনম বা যে টোকেনটা আছে তাদের নেটিভ টোকেন, ওইটা সেন্ড করার জন্য। আপনি জাস্ট কি করবেন, এখানে কপিতে ক্লিক করলে কিন্তু অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। দেন আপনি কি করবেন, এখানে যে ওয়ালেট আইকন আছেন আপনার ওয়ালেটে চলে আসবেন। সো ওয়ালেটে আসার পর এখানে জাস্ট কি করবেন, সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কি করবেন, উপরে হচ্ছে আপনি কি করবেন, অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ওকে, অ্যাড্রেস দেওয়ার পর নিচে হচ্ছে আপনি কি করবেন, একটা কিংবা হচ্ছে দুইটা টোকেন আপনাকে দিতে পারেন। আমি দুইটা দিলাম। দেন নেক্সটে ক্লিক করবেন। দেন নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি কি করবেন, সেন্ডে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার এই যে দেখেন, এটা কিছুক্ষণের মধ্যে কিন্তু ট্রানজ্যাকশন কনফার্ম হয়ে যাবে, অলরেডি হচ্ছে কনফার্ম হয়ে গেছে। ওকে একটা ক্লিক করবেন। দেন আপনি কি করবেন, আবার হচ্ছে ব্রাউজার আছে, ব্রাউজারে ক্লিক করবেন। ওকে, সো ব্রাউজারে ক্লিক করার পর আপনি কি করবেন, এবার হচ্ছে আবার স্যাক আছে, স্যাকে ক্লিক করবেন। তো স্যাকে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং করার পর এটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে। দেন হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন আবার এই এনএফটিটা মিন্ট অপশন চলে আসবে। জাস্ট মিন্টে একটা ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি কি করবেন, আবার এখানে সেন্ডে ক্লিক করে ট্রানজ্যাকশনটা কনফার্ম করবেন। এটা হচ্ছে আপনার মিন্টিংয়ে চলে যাবে। এখানে একটা কথা বলে দিই, আপনি যে কাজগুলো করবেন, এই কাজগুলো যদি হচ্ছে আপনি মোবাইল ইউজার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে অ্যান্ড্রয়েড অ্যাপ, মানে যেটা দিয়ে এখন আমি কাজটা করতেছি। বাট আমরা অ্যাপ্লিকেশন ইউজ করবো, কারণটা হচ্ছে কিছু কিছু কাজ হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপের ভিতর করা যাচ্ছে না, মানে কিছু কিছু কাজ করতে গেলে হিউজ পরিমাণ লোডিং করে। ওকে, তো যে কারণ হচ্ছে আমরা মাঝে মধ্যে অ্যাপ্লিকেশনটা ইউজ করবো। আর আপনার যদি সবগুলো কাজ অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে করতে পারেন, তাহলে তো আরও ভালো, খুব ইজিলি করতে পারতেছেন। এখানে কেন বলতেছি দেখেন, আপনি হচ্ছে জাস্ট এখানে ব্রাউজারে ক্লিক করলেন, আবার এখানে চলে আসলেন, সব কিছু কিন্তু আগের মতো থাকতেছে। কিন্তু আপনি যদি কি ব্রাউজার বা মেসেজ ব্রাউজার দিয়ে করেন, এক ট্যাব থেকে আরেকটা ফেজ যাও, আবার এই ফেজ যাও, আবার ওই ফেজ যাও, এ নানান কাহিনী। তো দেখেন আমাদের কিন্তু এনএফটিটা মিন্ট হয়ে গেছে। আমরা কি করবো, জাস্ট এখান থেকে হচ্ছে ক্রস আইকন আছে, ক্রস আইকনে ক্লিক করে এটা হচ্ছে আমরা এখানে কেটে দেবো। দেন আমরা আবার এখানে ব্যাগে ক্লিক করবো, ব্যাগে ক্লিক করে হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাবো। তো দেখেন আমাদের কিন্তু দুইটা এনএফটি এখানে অলরেডি মিন্ট হয়ে গেছে। তো নিচের দিকে আসবো, নিচের দিকে আসবো, সেখানে দেখেন আরেকটা এনএফটি আছে। আমরা কি করবো, এখানে জাস্ট কমপ্লিট টাস্ক আছে, এখানে একটা ক্লিক করবো। সেখানে ক্লিক করার পর আমাদেরকে ইন্টারফেস নিয়ে আসছে। এখন আমাদেরকে এখানে কি করতে হবে, তাদের টুইটার অ্যাকাউন্টটা ফলো করতে হবে। জাস্ট প্লাস আইকনে ক্লিক করবো, প্লাস আইকনে ক্লিক করার পর টুইটার অ্যাকাউন্ট হচ্ছে আমরা এখানে ফলো করে দিলাম। দেন ব্যাক করলাম। সো ব্যাক করার পর হচ্ছে এখান থেকে আমরা জাস্ট ক্লিক করবো। এখন এখানে যে স্যাক আছে, আমরা হচ্ছে জাস্ট স্যাক একটা ক্লিক করবো। এটা কিছুক্ষণ লোডিং হয়ে কনফার্ম হয়ে যাবে। দেন আমরা কি করবো, এখন হচ্ছে আমাদেরকে টোকেন সোয়াইপ করতে হবে। এখানে আমি আপনাদেরকে আগে বলছি যে আপনি কিন্তু সবগুলো কাজ কিন্তু একটা লিঙ্ক থেকে করতে পারবেন, বাট আপনাদের যদি অসুবিধা মনে হয়, সেই কারণ হচ্ছে মূলত আমি আলাদা আলাদা লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি। ওকে, তো আপনি কি করবেন, এখানে যে একটা আইকন আছে, আইকনে একটা ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে সোয়াইপের মানে ফেজটা আছে, সেই সোয়াইপের ফেজ আপনাকে নিয়ে যাবে। দেন হচ্ছে এখানে আপনার যদি ওয়ালেট কানেক্ট করতে বলে, ওয়ালেটে কানেক্ট করে নেবেন। তো দেখেন ওয়ালেটে কানেক্ট করতে বলবে, আপনি জাস্ট ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে, সেখানে একটা ক্লিক করবেন। দেন হচ্ছে সিলেক্ট ওয়ালেট আছে, এখানে ক্লিক করবেন, অ্যালাউ ক্লিক করবেন, আপনার হচ্ছে এটা কানেক্ট হয়ে গেছে। দেন আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে এই যে দেখেন কিছু পরিমাণ, এই যে দুইটা বা একটা বিনম আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি হচ্ছে এখানে আপনাদেরকে ফার্স্টে দিয়ে দেখাইতেছি, কারণ আমি হচ্ছে পরবর্তীতে লিকুইডিটি মিকুইডিটি অ্যাড করবো, তো সেটা একটু পর আপনাদেরকে দেখাবো। ওকে, তো দেখেন এখানে হচ্ছে আপনি এই যে পরিমাণে ইউটিটি পাবেন। দেন হচ্ছে এগুলো কিন্তু টেস্ট নেট, এগুলো কিছু করতে পারবেন না। তো আপনি কি করবেন, দেন এখান থেকে সোয়াইপ আছে, সোয়াইপ একটা ক্লিক করবেন। সোয়াইপে ক্লিক করে দেওয়ার পর কনফার্ম সোয়াইপে ক্লিক করবেন, আবার ওয়ালেটে ট্রানজাকশনটা কনফার্ম করবেন। এটা কিছুক্ষণ লোডিং করে কিন্তু আপনার হচ্ছে এখানে সোয়াইপটা হয়ে যাবে। ওকে, তো দেখেন এখানে কিছুক্ষণ লোডিং করবে, আমাদের কিন্তু সোয়াইপটা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করবো, আবার এখান থেকে ব্যাক করবো। তো ব্যাক করার পর হচ্ছে এখান থেকে আমরা দেখতে পারবো যে এই যে দেখেন এখন হচ্ছে আমরা কি করবো, এখানে আবার স্যাকে ক্লিক করবো। স্যাকে ক্লিক করার পর কিন্তু আমাদের সোয়াইপ টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এখন। ওকে, তো জাস্ট অপেক্ষা করি, কিছুক্ষণ প্রসেসিং করবে। আচ্ছা, এখানে হচ্ছে আমার সোয়াইপটা হয় নাই। তো এখানে মাঝে মধ্যে সোয়াইপ না হইতে পারে, আপনি কি করবেন, বারবার ট্রাই করবেন। ওকে, দুই একবার ট্রাই করার পর দেখবেন যে এখানে হচ্ছে আপনার সোয়াইপটা হয়ে যাবে। তো আমি হচ্ছে এখানে আবার ট্রাই করতেছি, এটা কমপ্লিট করার পরে হচ্ছে মূলত আমি আপনাদের সামনে ব্যাক করতেছি। ওকে, এখানে কয়েকবার ট্রাই করতে হবে।
তো এই দেখেন এবার হচ্ছে আমাদের ট্রানজেকশনটা হচ্ছে কনফার্ম হয়েছে। ওকে, এখন আমরা যদি মাই হিস্টোরিতে ক্লিক করি তাহলে দেখবো যে এখানে আমার ট্রানজেকশনটা কনফার্ম হয়েছে। এই যে মাই হিস্টোরিতে ক্লিক করলাম, তো মাই হিস্টোরিতে ক্লিক করার পরে যে দেখেন আমাদের কিন্তু এটা সোয়াইপ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করবো, জাস্ট ব্যাক করবো। এখন কিন্তু আমাদের ওই টাস্কটা কমপ্লিট হবে। তো আমরা হচ্ছে জাস্ট ব্যাক করলাম, আবার ব্যাক করলাম। তো ব্যাক করার পর হচ্ছে আমরা আবার আগে যে সাইট আছে সাইটে চলে আসলাম। তাহলে এখানে আমরা কি করবো, দেখেন এটা কিন্তু অটো কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের সামনে হচ্ছে এখানে মিন্ট অপশনটা চলে আসছে, আমরা জাস্ট কি করবেন মিন্ট একটা ক্লিক করবো। আবার হচ্ছে সেমভাবে এখানে এই যে ওয়ালেট থেকে আবার কনফার্ম করবো আগের মতো। ওকে, দেন কিছুক্ষণ অপেক্ষা করবো। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের ফাইনালি এই এনএফটিটা মিন্ট করা হয়ে গেছে। আবার ক্রস আইকনে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবে। এখানে ব্যাগ যে আইকনটা আছে আমি আপনাদেরকে ব্যাগ আইকনটা দেখাচ্ছি, এখানে ক্লিক করে মূলত হচ্ছে আপনি আগের ফেজ চলে যাবেন। ওকে, তো দেখেন এখানে আমাদের অলমোস্ট তিনটা এনএফটি মিন্ট করা হয়ে গেছে। আমরা এখন এসে দিকে যাবো। এখানে আরেকটা টাস্ক আছে, সেটা হচ্ছে আপনার ব্রিজের টাস্ক। তো ব্রিজের টাস্কটা আপাতত হইতেছে না, সেটা আমি আপনাদেরকে একটু পরে ক্লিয়ার করতেছি। এখানে স্টেকে যে টাস্কটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাই। জাস্ট এখানে কমপ্লিট টাস্ক আছে, এখানে একটা ক্লিক করবো। তো ক্লিক করার পরে আমাদেরকে হচ্ছে এখানে এই যে যে লিঙ্কটা আছে এই লিঙ্কে যাইতে হবে। ওকে, তো এই লিঙ্কে যাওয়ার পর হচ্ছে আমাদেরকে এখন হচ্ছে এখানে স্টেক করতে হবে। তো এখান থেকে ওয়ালেট হচ্ছে অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে, না হলে এখানে জাস্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনি এখান থেকে আবার জাস্ট অ্যালাউ ক্লিক করবেন। আপনি কিন্তু এখানে ওয়ালেটে কানেক্ট হয়ে যাবে। একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পর হচ্ছে এখানে আপনি আপনার টোটাল ব্যালেন্সটা দেখতে পারবেন। এখানে হচ্ছে আপনি এক থেকে দুইটা অ্যামাউন্ট এখানে আপনি দিয়ে দেবেন। দেন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে স্টেক আছে, স্টেকে একটা ক্লিক করবেন। স্টেকে ক্লিক করার পর এখানে জাস্ট সেন্ড আছে, সেন্ডে ক্লিক করবেন। ট্রানজ্যাকশনটা কনফার্ম করবেন, কিছুক্ষণ লোডিং করবে, এটা কিন্তু হচ্ছে আপনি স্টেক হয়ে যাবে। ওকে, এরকম আসলে হচ্ছে আপনি এখানে অপেক্ষা করবেন, এখান থেকে ব্যাক করে বের হয়ে যাবেন না। কারণটা হচ্ছে এখানে যদি বের হয়ে যান তাহলে কিন্তু আপনার ট্রানজ্যাকশনটা ফেলড হয়ে যাবে। অবশ্যই যতক্ষণ পর্যন্ত না এখানে কনফার্ম অপশন আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে এই ফেজে অপেক্ষা করতে হবে। সো দেখেন আমাদের হচ্ছে এখানে কনফার্ম অপশনটা চলে আসছে, আমরা হচ্ছে এখান থেকে এখন বের হয়ে যেতে পারি। তো আমরা কি করবো, এখানে যে উপরে যে মানে ব্যাগ আইকনটা আছে এখানে ক্লিক করবো, আমরা এখান থেকে বের হয়ে যাবো। দেন এখানে হচ্ছে দেখেন এটা অটোমেটিকলি কনফার্ম হয়ে গেছে। আমাদের সামনে হচ্ছে মিন্ট অপশনটা চলে আসছে, আমরা জাস্ট এখানে সেমভাবে মিন্টে ক্লিক করবো। সেমভাবে হচ্ছে এখানে অ্যালাউ দিয়ে কিছুক্ষণ হচ্ছে আমরা এখান থেকে অপেক্ষা করবো। ওকে, সো আমাদের এই এনএফটিটা ফাইনালি মিন্ট হয়ে গেছে। সেমভাবে আমরা এখানে ক্রস আইকনে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবো। ওকে, ব্যাগ আইকনে ক্লিক করে এখান থেকে আমরা বের হয়ে যাবো। আমাদের মেবি 60টা এনএফটির মতো মিন্ট হয়েছে। ওকে, তো এখন আমরা আবার নিচের দিকে যাবো। নিচের দিকে যাওয়ার পর সেখান থেকে এখানে আরও দুই একটা টাস্ক আছে, এগুলো কীভাবে করে আমি আপনাদেরকে লাইভে দেখাই। আচ্ছা, এটা হচ্ছে আপনার এনএফটির বিষয়টা। ওকে, এখানে কীভাবে কী করতে হবে, জাস্ট কনফার্ম টাস্কে একটা ক্লিক করবেন। সো কনফার্ম টাস্কে ক্লিক করে দেওয়ার পর সেখান থেকে তাদের টুইটার অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাট ফার্স্ট আপনাকে ফলো করতে হবে। জাস্ট হচ্ছে এখানে আপনি কী করবেন, প্লাস আইকনে ক্লিক করে এখানে টুইটার অ্যাকাউন্টটা ফলো করবেন। তো এতক্ষণ যে টাস্কগুলো করছেন এগুলো মোটামুটি সহজ ছিল, এখন যে এগুলো করবেন এগুলো তো আপনার একটু বিরক্তিকর। তো আপনি কী করবেন, এখানে স্যাকে ক্লিক করবেন, এটা হয়ে যাবে। এখন হচ্ছে আপনাকে কী করতে হবে, এই মার্কেট প্লেস থেকে একটা এনএফটি বাই করতে হবে। তো বাই করার জন্য এখানে যে অ্যারোবার আইকন বা বাটনটা আছে এখানে একটা ক্লিক করবেন। আপনাকে হচ্ছে এনএফটি যে মার্কেট প্লেস আছে ওই মার্কেট প্লেস হচ্ছে আপনাকে নিয়ে যাবে। সো এনএফটি মার্কেট প্লেস আপনাকে নিয়ে আসার পর এখানে জাস্ট কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পর এখানে আপনি জাস্ট ওয়ালেটে কানেক্ট করে দেবেন, অ্যালাউ ক্লিক করবেন। দেন এখানে অনেকগুলো এনএফটি আছে, যে কোনো একটা এনএফটি হচ্ছে আপনি এখানে বাই করবেন। আমি মনে করি এনএফটিটা বাই করবো, জাস্ট এটার উপর একটা ক্লিক করবো। ওকে, তো এটার উপর ক্লিক করার পর আপনি কী করবেন, এখানে দেখতে পারবেন একটু উপর দিকে যদি আসি এখানে দেখেন একটা অপশন আছে মেক অফার অথবা হচ্ছে বাই নাও। আপনি কি করবেন, বাই নাও একটা ক্লিক করবেন। দেন এখান থেকে হচ্ছে আপনি কি করবেন, কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর হচ্ছে এখানে ট্রানজাকশনটা বেশ কিছুক্ষণ লোডিং করবে। আপনাকে কী করতে হবে, অবশ্যই এখানে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। ওকে, তো এখানে দেখেন এটা হচ্ছে আমরা এখানে কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পরে এখানে কিন্তু অনেকক্ষণ ধরে লোডিং করবে, তো আমরা হচ্ছে অপেক্ষা করি। তো দেখেন অনেক কষ্ট করে বা অনেক স্কিপ স্কিপ করে ভিডিওটা মেক করতে হয়। যদি লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এটা যদি অ্যাডব দেয়ার বিশাল প্রফিট দেয়, এখান থেকে আপনি প্রফিটটা কিন্তু আপনিই পাবেন, কিন্তু আমার দ্বারা কিন্তু আপনার উপকারটা হইতেছে। ওকে, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর ভিডিও ভালো লাগলে যদি বুঝে আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ বুঝাতে পারে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, ফাইনালি হচ্ছে আমাদের এনএফপিটা কিন্তু সাকসেসফুলি পারচেস করা হয়েছে। ওকে, এখন আমাদের কি করতে হবে, এখন হচ্ছে আমাদেরকে এখানে এনএফপিটা লিস্ট করতে হবে। তো আমরা হচ্ছে একসাথে এখানে লিস্টটা করে ফেলি। লিস্ট করার জন্য এখানে হচ্ছে আপনার এই যে ম্যান আইকন আছে, ম্যান আইকনে একটা ক্লিক করবেন। ম্যান আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন হচ্ছে প্রোফাইল নামে একটা অপশন আছে, প্রোফাইলে ক্লিক করবেন। ভিডিওটা কীভাবে করি, কোথায় থেকে কোথায় যায় অবশ্যই হচ্ছে একটু লক্ষ্য করবেন। ওকে, দেন হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার প্রোফাইল এবং আপনি এই এনএফপি একটু বাই করছেন। আপনি কী করবেন, জাস্ট এই যে এটা আছে এটার একটা ক্লিক করবেন। তো এটার উপর যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর একটু উপর দিকে আসবেন। উপর দিকে আসার পর হচ্ছে এখানে দেখতে পারবেন একটা অপশন হচ্ছে আপনার ফাট অন লিস, সরি ফাট অন সেল, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি যে কোনো একটা অ্যামাউন্ট দিতে পারেন। আমি হচ্ছে এখানে দুইটা বিনম দিলাম, আচ্ছা এখানে একটাই দিলাম আমি। ওকে, তো একটা দিলাম। দেন হচ্ছে কী করবেন, এখানে ফাট অন সেল আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আবার ওয়ালেট আপনাকে নিয়ে যাবে। ওয়ালেট থেকে হচ্ছে ট্রানজাকশন যেটা আছে এটা হচ্ছে আপনি এখান থেকে কনফার্ম করে দেবেন। ওকে, তো এটা কনফার্ম করে দেওয়ার পর হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করবেন, এটা হচ্ছে আপনার কমপ্লিট হয়ে। সো গাইস, ফাইনালি হচ্ছে আমাদের এই এনএফটিটা কিন্তু সেল অর্ডার বসে গেছে। এখন আমরা কী করবো, জাস্ট উপরে যে ব্যাগ আইকন আছে ব্যাগে ক্লিক করতে করতে হচ্ছে আমরা কী করবো, আগের ফেজ চলে যাবো। ওকে, তো আগের ফেজ চলে যাওয়ার পর এখন আমরা কিন্তু এখান থেকে এনএফটিটা মিন্ট করতে পারবো। এই যে দেখেন আমাদের কিন্তু এখানে দুইটা টাস্ক আছে, আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখেন কী কী টাস্ক ছিল, ফার্স্ট টুইটারটা ফলো করতে হয়েছিল, সেটা আমরা করে ফেলছি অলরেডি।
একটা এনএফটি বাই করতে হচ্ছিল সেটা করে ফেলছে এবং লিস্ট করছি। ওকে সেল হোক বা না হোক সেটা বিষয় না, লিস্ট করলে কিন্তু হলো। তো আপনি কি করবেন, এখানে যদি দেখেন যে এগুলো কমপ্লিট না হয় তাহলে আপনি কি করবেন, জাস্ট স্যাকে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এইভাবে ডান অপশন চলে আসছে। দেন আপনি কি করবেন, এখান থেকে সেম্বা মিন্ট আছে, মিন্টে ক্লিক করবেন। মিন্টে ক্লিক করার পর আপনার সেম্বা ওয়ালেট থেকে ট্রানজাকশনটা কনফার্ম করবেন, দেন কিছুক্ষণ অপেক্ষা করবেন, আপনার সেটা কনফার্ম হয়ে যাবে। ওকে সো দেখেন আমাদের হচ্ছে এই এনএফটিটা কিন্তু হচ্ছে মিন্ট করা হয়ে গেছে। তো আমরা জাস্ট কি করবো, সেমভাবে ক্রস আইকনে ক্লিক করবো, আমরা এখান থেকে কেটে দিব। ওকে সো কেটে দেওয়ার পর হচ্ছে এখন আমরা কী করবো, এখান থেকে হচ্ছে আমরা কী করবো, আবার ব্যাগ আইকনে ক্লিক করে এখান থেকে হচ্ছে আমরা বের হয়ে যাব। তো বের হয়ে যাওয়ার পর এখানে মোটামুটি হচ্ছে আমাদের ফার্স্ট এনএফটি মিন্ট হয়েছে। এখন নিচে দিকে দেখি আর কয়টা মিন্ট করা যায়। তো এখানে হচ্ছে যে ব্রিজের বিষয়টা সেটা একটু ভালো দেখাই দিচ্ছে। এখানে আরেকটা এনএফটি আছে, সেটা কি দেখাই আমি আপনাদেরকে একটু। জাস্ট কমপ্লিট টাস্ক একটা ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে আপনাকে এরকম ইন্টারফেস নিয়ে আসবে। আচ্ছা তাদের টুইটার অ্যাকাউন্ট হচ্ছে এখানে আপনাকে ফলো করতে হবে। তো এটা তো আপনি জাস্ট এখানে ফলো করে দেবেন। ওকে তো বিনম ফ্যাট আমরা এখানে ফলো করলাম, ফলো করার পর হচ্ছে এখানে আমরা জাস্ট ব্যাক করব। তো ব্যাক করার পর এখানে জাস্ট স্যাকাজ স্যাকে ক্লিক করবো। আবার হচ্ছে আমরা এখানে যে রাইট আইকনটা আছে রাইট আইকনে ক্লিক করবো, আপনাকে হচ্ছে সরাসরি টুইটার নিয়ে যাবে। যে টেক্সটগুলো থাকবে এই টেক্সটগুলো এভাবে টুইট করবেন, এখানে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে দুইবার করে ব্যাক করবেন। ওকে ব্যাক করার পর হচ্ছে এটা অটো কমপ্লিট হয়ে যাবে, না হলে হচ্ছে জাস্ট কি করবেন এখান থেকে আবার স্যাকে ক্লিক করবেন। স্যাকে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আপনার এই যে আবার এনএফপিট হচ্ছে এখানে মিন্টের জন্য এনেবল হয়ে যাবে। তো দেখি একটু অপেক্ষা করতে হবে, স্যাকে ক্লিক করে আমি আবার যদি সমস্যা করে আপনার হচ্ছে এখানে ফেসটাকে একটা রিফ্রেশ মেরে নেবেন। ওকে তো রিফ্রেশ মেরার পর আশা করি ঠিক হয়ে যাবে। আচ্ছা দেখেন এই যে ঠিক হয়ে গেছে, এখন আমি জাস্ট আবার মিন্টে ক্লিক করে এটা হচ্ছে আমরা এখান থেকে মিন্ট করে নেব। তো এখানে এখনও বেশ কিছু কাজ বাকি আছে, অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন। এটা হচ্ছে আমাদের মিন্টিং কনফার্ম হোক। সো ফাইনালি আমাদের এটা হচ্ছে মিন্ট কনফার্ম হয়ে গেছে। এখন আমরা ক্রস আইকনে ক্লিক করে এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর হচ্ছে এখান থেকে মেবি হচ্ছে আমাদের ছয়টা মতো এনএফটি মিন্ট করা হয়েছে। আমরা হচ্ছে এখান থেকে টোটাল আপাতত সাতটা এনএফটি মিন্ট করতে পারবো, বাট এখন হচ্ছে আপনি এখানে দেখেন ষাট মানে টোটাল এখানে আটটা মিন্ট করার কথা, কিন্তু আপনার হচ্ছে বাকি টাস্কগুলো নাই। এবং ইন ফিউচার হচ্ছে এখানে আপনার আরও টাস্ক আসবে, এই যে এগুলো ওয়েটিং আছে এগুলো কিন্তু আপনার ডে বাই ডে আসবে এবং বিভিন্ন টাস্কের মাধ্যমে হচ্ছে আপনি এগুলো মিন্ট করবেন। ওকে যত বেশি এনএফটি আপনি এখানে মিন্ট করবেন তত বেশি অ্যাডও হচ্ছে আপনি এখানে এলিজিবল হবেন। এখন ব্রিজের বিষয়টা যদি আমি একটু আপনাদেরকে দেখাই, ব্রিজের বিষয়টা মেবি এখন করা যাবে না, আপডেটিং করা মানে আপডেটিং চলতেছে সাইটে, তারপর আমি আপনাদেরকে দেখাইতেছি। জাস্ট কমপ্লিট টাস্ক আছে এখানে একটা ক্লিক করবেন, আপনাকে হচ্ছে এরকম ইন্টারফেস নিয়ে আসবে। এখানে হচ্ছে তাদের টুইটার অ্যাকাউন্টটা ফলো করে দেবেন। ওকে জাস্ট এখানে হচ্ছে আপনি জাস্ট ক্লিক করবেন, ফলোতে ক্লিক করে হচ্ছে আপনি এখান থেকে এটা ফলো করে দেবেন। আচ্ছা অলরেডি আমাদের ফলো করা আছে, তো আমরা কী করবো এখন জাস্ট স্যাকে ক্লিক করবো। স্যাকে ক্লিক করলাম, এটা হচ্ছে আমাদের কিন্তু হয়ে গেল। ওকে এখন হচ্ছে দেখেন আপনার এখানে ব্রিজিংয়ের বিষয়টা কী, এখানে তারা কী বলছে আপনাকে। ওকে এখানে হচ্ছে দেখেন এখানে কয়েকটা বিষয় আছে। এখানে হচ্ছে আপনাকে বলছে যে ট্রান্সফার টোকেন ফ্রম বিনম টু হচ্ছে ইভিএম চেইন, মানে হচ্ছে আপনার এই বিনম থেকে হচ্ছে ইভিএম চেইন, মানে হচ্ছে আপনার বিএসসি চেইন বা ইথেরিয়াম চেইন হচ্ছে বা ফ্যান্টম চেইন হচ্ছে আপনাকে নিতে হবে। এবং আপনাকে হচ্ছে এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার ট্রান্সফার ইভিএম চেইন হচ্ছে মানে বিনম চেইন, মানে আপনাকে হচ্ছে দুইটা চেইন দুইবার নিতে হবে। তো এটা কীভাবে করবেন, এটা করার জন্য এই যে ক্রস সরি যে অ্যারো আইকনটা আছে এখানে ক্লিক করবেন, আপনার হচ্ছে ব্রিজের সাইটটা আছে ওই সাইটে নিয়ে যাবে, অথবা হচ্ছে ব্রিজের সাইট হচ্ছে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলও কিন্তু পেয়ে যাবেন। ওকে তো এখন দেখেন এখানে হচ্ছে আপাতত কোনো কিছু আসতেছে না, কারণটা কি, কারণটা হচ্ছে দেখেন এখানে বলতেছে ডিআর ইউজার, তারা হচ্ছে মানে আপাতত হচ্ছে কী করতেছে, তাদের সাইট হচ্ছে আপডেটিং করতেছে। ওকে মানে সার্ভিসিংয়ের সাইটটা আপাতত এই যে আপডেট চলতেছে, তো যখন হচ্ছে এটা অ্যাভেলেবেল হবে তখন হচ্ছে আপনি কী করবেন, এই যে দেখেন আপনি কিন্তু এখানে বিনো ওয়ালেটটা অটোমেটিকলি কানেক্টেড থাকবে। এখানে জাস্ট আপনি ইভিএম ওয়ালেটে কানেক্ট করার জন্য এই যে কানেক্ট ইভিএম ওয়ালেট আছে এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি কী করবেন, কানেক্ট ওয়ালেট আছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর হচ্ছে আপনি কী করবেন, এখান থেকে হচ্ছে আপনি যদি টাস্ট ওয়ালেট হয় সম্ভব হয় টাস্ট ওয়ালেট ট্রাই করতে পারেন, অথবা বিটকয়েন ওয়ালেট ট্রাই করতে পারেন। অবশেষে যদি কোনোটা দিয়ে না হয় তাহলে আপনি কী করবেন, অবশ্যই হচ্ছে মেটামাক্স ওয়ালেটে ইউজ করবেন এবং ওইখানে একটা ওয়ালেট ইনপুট করবেন। আর অবশ্যই হচ্ছে যদি এখানে আপনি বিএনবি সেন করেন তাহলে অবশ্যই এখানে কিছু পরিমাণ বিএনবি রাখবেন, লাইক $2 মতো, আপনার ওইখানে তেমন একটা খরচ হবে না, তারপর আপনাকে ওইটা রাখতে হবে। আর যদি হচ্ছে আপনার বিএনবি সেন না করতে পারেন, যদি এফটিএম থাকে তাহলে এফটিএম সেন করতে পারেন, ইথেরিয়াম সেন যদি বনও করতে পারবেন না, কারণ এখানে হচ্ছে আপনার $25 হচ্ছে ফি দিতে হবে, তো এটা সম্ভব না। ওকে তো এখানে দেখেন সামান্য ফির কারণে এটা কেউ আবার রিসিভ করে দিয়েন না, কারণ এখানে যদি আপনি এলিজিবল হন মিনিমাম $500 থেকে $1,000 প্রফিট পাবেন, তো এই সামান্য ফির জন্য কিছু মানে এখানে হচ্ছে আপনি স্কিপ করে যাবেন না এটা। তো দেখেন এটা যেহেতু তাদের এখানে আপাতত আপডেট চলতেছে, এখানে হচ্ছে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না, জাস্ট আমি আপনাদেরকে আন্দাজের বলে দিতেছি। এই যে এখানে হচ্ছে আমি যদি ব্যাক করি, ব্যাক করার পর আমি আপনাদেরকে সাইট থেকে দেখাই, এখানে আপনারা কিন্তু অপশনগুলো দেখতে পারবেন। তো কী করবেন,
জাস্ট হচ্ছে উপরে বি নামটা থাকবে, এখান থেকে আপনি বিএনবি সেনে বা এফটিএম সেনে নেবেন। দেন আপনি কি করবেন, আবার এফটিএম সেন বা বিএনবি সেন থেকে আবার হচ্ছে আপনি কি করবেন, বি নাম সেনে আনবেন। দুইটা হচ্ছে আপনি জাস্ট সাইকে ক্লিক করবেন, কনফার্ম হয়ে যাবে। দেন নিচে হচ্ছে মিন্ট অপশন চলে আসবে, মিন্টে ক্লিক করলে কিন্তু আপনার হচ্ছে এখানে এনএফটিটা মিন্ট হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে আপনাকে এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে এখানে ফিডব্যাক দিতে হবে। তো ফিডব্যাক দেওয়ার জন্য আপনি কি করবেন, এখান থেকে একটা ব্যাক করবেন। ওকে, তো ব্যাক করার পর আপনি এখানে হোম পেজ চলে আসবেন। তো হোম পেজ চলে আসার পরে যে আপনার এনএফটিগুলো আছে, এনএফটিগুলো হচ্ছে আপনি এখান থেকে কী করবেন, একটা স্ক্রিনশট নেবেন। ওকে, তো আমি হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। সো স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আপনি কী করবেন, আবার হচ্ছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন। সো আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসার পর হচ্ছে এখানে দেখতে পারতেছেন তাদের একটা ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আপনি হচ্ছে জাস্ট কী করবেন, ডিসকর্ডে ক্লিক করবেন। ডিসকর্ডে ক্লিক করার পর হচ্ছে আপনি এখান থেকে তাদের ডিসকর্ডটাতে জয়েন করে নেবেন। ওকে, সো ডিসকর্ডে জয়েন করার পর হচ্ছে এখানে আপনাকে ফিডব্যাকটা সাবমিট করতে হবে। তো দেখেন আমি হচ্ছে জাস্ট এখানে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমাদেরকে সরাসরি ডিসকর্ডে নিয়ে যাবে। আবার হচ্ছে অ্যাকসেপ্ট ইনভাইট আসছে, আপনি জাস্ট হচ্ছে এখানে আবার ক্লিক করবেন। দেন আপনাকে ডিসকর্ডে নিয়ে এসে এখানে ভেরিফাই আসবে, ভেরিফাই দিয়ে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনার অ্যাডফার যে অ্যারো বাটনটা থাকবে, এই যে এখানে যে অ্যারো বাটনটা থাকবে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা চেক মার্ক আছে, এটা হচ্ছে ক্লিক করে কমপ্লিটে ক্লিক করবেন। ওকে, কমপ্লিটে ক্লিক করবেন, এটা হয়ে যাবে। দেন আপনি ক্লিক করবেন এখানে ভেরিফাই আছে, ভেরিফাইতে ক্লিক করবেন। সো ভেরিফাইতে ক্লিক করবেন, এটা হচ্ছে আপনার এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি ক্লিক করবেন এখানে থ্রি ডট আইকন একটা ক্লিক করবেন। থ্রি ডট আইকন একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে রোল নামে একটা অপশন আছে, আপনি জাস্ট অবশ্যই দুই তিনটা রোল নিয়ে নেবেন। রোল একটা ক্লিক করবেন। রোলে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার যে হ্যাকটন যে রোলটা আছে এবং ডেভেলপার যেটা আছে, এই দুইটা রোল নিয়ে নেবেন। এগুলো নেওয়ার জন্য জাস্ট এটার ফ্যাক্টে ক্লিক করবেন, এটা অ্যাড হয়ে যাবে। এবং এটার ফ্যাক্টে ক্লিক করবেন, এটা হচ্ছে আপনার অ্যাড হয়ে গেছে, দুইটা অ্যাড হয়ে গেছে। আপনি যখন হচ্ছে এখন জেনারেলে যাবেন, এখানে যদি হচ্ছে আমি গুড মর্নিং লিখি, দেন আমার প্রোফাইলের উপর যদি ক্লিক করে তাহলে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টোটাল তিনটা রোল হচ্ছে আমার এখানে অ্যাড হয়ে গেছে। সো এখানে মূল কাজ আরেকটা যেটা, সেটা হচ্ছে আপনাকে কী করতে হবে, এখান থেকে বের হতে হবে। বের হওয়ার পর আপনি কী করবেন, এই যে থিরোডে একটা ক্লিক করবেন। থিরোডে ক্লিক করার পর একটু নিচে দিয়ে আসবেন। নিচে দিয়ে আসার পর এখানে দেখেন হচ্ছে আপনার কমপ্লিট ট্যাক্স নামে একটা অপশন আছে, কমপ্লিট ট্যাক্স একটা ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনি কী করবেন, এখন আপনার যে বিনম ওয়ালেট আছে না, বিনম ওয়ালেট হচ্ছে আপনি এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে নেবেন। আমি জাস্ট ওয়ালেটে ক্লিক করলাম, এখানে দেখেন হচ্ছে আপনার এই যে উপরে অ্যাড্রেসটা আছে, জাস্ট এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। ওকে, দেন আপনি কী করবেন, ডিসকর্ডে চলে আসবেন। এখানে দেখতে পারবেন একটা ফ্লাস আইকন আছে। সো এখানে দেখতে পারবেন এই ফ্লাস আইকন আছে, ফ্লাস আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে স্ক্রিনশটটা নিয়েছেন সেটা এখানে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার যে অ্যাড্রেসটা আনলেন একটা কপি করে, সেই অ্যাড্রেসটা জাস্ট এখানে আপনি সেন্ড করে দেবেন, তাহলে কিন্তু এখানে হচ্ছে আপনার হয়ে যাবে। ওকে, তো এই কাজটা হচ্ছে আপনার টোটালি শেষ। এখন আপনি চাইলে হচ্ছে বাড়তি কিছু কাজ করতে পারেন যেটা আপনার ভবিষ্যতে কাজে লাগতে পারে। বাড়তি কাজটা কি, সেটা হচ্ছে যদি আমি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, বাড়তি কাজটা কি, বাড়তি কাজটা করার জন্য এখানে যে সোয়াইপ লিঙ্কটা আছে, এই যে আপনার ওয়েব থ্রি ডেস্ক যে সোয়াইপ লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আপনি এখানে কপি করে নেবেন। ওকে, তো এই যে দেখেন এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পর আপনি সেমভাবে বিনম যে ওয়ালেটটা আছে, বিনম ওয়ালেটে চলে যাবেন। তো এখানে একটা কথা আপনাদের ক্লিয়ার করি, সেটা হচ্ছে দেখেন আমাদের কিন্তু যে ক্রম এক্সট্রাকশন বা মেসেজ ব্রাউজার এক্সট্রাকশনটা আছে, ওইটা আমাদেরকে ইউজ করতে হয় না। মোটামুটি সব কাজই হচ্ছে আমরা ওয়ালেট থেকে করে ফেলছি, তাদের সাইটটা আপডেট করছে বা অ্যাপ আপডেট করছে, যে কারণে হচ্ছে তেমন কোনো সমস্যা হয় না। তো আপনি কী করবেন, লিঙ্কটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনি সরাসরি সাইটে যাবেন। ওকে, এখানে বাড়তি কাজটা কি, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই আর কি। ওকে, তো এখানে দেখেন, এখানে কাজটা হচ্ছে কি, আপনি কিন্তু এখানে অলরেডি একটা সোয়াইপ করে ফেলছেন। মূল কথা হচ্ছে আপনি এটা হচ্ছে ইউজ করবেন, যতগুলো ফিচার্স আছে সবগুলো ইউজ করা ট্রাই করবেন। আপনি তো এখানে আমরা একটু কিন্তু সোয়াইপ এখানে একটা করছি। ওকে, এখন আপনি কী করবেন, এখানে কিছু লিকুইডিটি অ্যাড করবেন। লিকুইডিটি কীভাবে অ্যাড করবেন, এই যে হচ্ছে এখানে এখানে থ্রি ডট আইকন আছে, থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে লিকুইডিটি প্রোভাইডিং, এখানে একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন, এখানে হচ্ছে যে অ্যাড লিকুইডিটি আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি কী করবেন, আপনি কিন্তু উপরে বিনম যে ব্যালেন্সটা আছে সেটা কিন্তু আপনি এখানে থাকবে। আচ্ছা, এখানে হচ্ছে আপনি বিনমটা করে নেবেন। ওকে, আচ্ছা, এই যে বিনামটা এখানে হয়তো চলে আসবে। আচ্ছা, এখানে এসটি বিনাম যেটা আছে ওইটা আপনি সিলেক্ট করবেন, সমস্যা নাই। ওকে, দেন এখানে হচ্ছে আপনার ইউএসডিটি আছে, আপনি এখানে একটা দিয়ে দিবেন। সরি, আপনাকে হচ্ছে প্রথমে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো আপনি কী করবেন, কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করবেন। দেন এখান থেকে হচ্ছে জাস্ট আপনি ওয়ালেটে কানেক্ট করে নেবেন। ওকে, আগের মতো করে। দেন দেখেন এখানে কিছুক্ষণ লোডিং করার পর ওয়ালেট আপনি এখানে কানেক্টেড হয়ে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে ওয়ালেটটা খুবই লোডিং করতেছে, কানেক্ট হইতেছে না। আমরা হচ্ছে একটু ওয়েবসাইট থেকে দেখি, মানে যে ব্রাউজার আছে না, ব্রাউজারে দেখি। তো আমি আপনি হচ্ছে সেম লিঙ্কটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর হচ্ছে এখানে আপনি কী করবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর হচ্ছে আপনি এখানে এক্সট্রাকশনটা পাবেন না, আপনি হচ্ছে এখানে পাবেন হচ্ছে ওয়ালেটটা। তো আপনি কী করবেন, এখানে হচ্ছে সাইটে ডেস্কটমোড করে নেবেন। ওকে, তো ডেস্কটমোড করার পর আপনি কী করবেন, আবার উপরে দেখবেন যে কানেক্ট অপশন থাকবে, লাস্ট হচ্ছে আপনি এখান থেকে কানেক্টে ক্লিক করবেন। ওকে, কানেক্টে ক্লিক করার পর এখন কিন্তু আপনি এখানে যে এক্সট্রাকশন লিঙ্ক যেটা আছে হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন। জাস্ট এখানে যে কম এক্সট্রাকশন আছে এখানে একটা ক্লিক করলে কিন্তু আপনাকে সরাসরি এখানে কিছুক্ষণ লোডিং করে কিন্তু ওয়ালেট নিয়ে যাবে, এবং পাসওয়ার্ডটি দিয়ে হচ্ছে আপনি এখানে কানেক্টেড করে নেবেন।
আচ্ছা গাইজ, আমাদের হচ্ছে যে অ্যাপটা আছে, অ্যাপের ভিতরে ওয়ালেটটা কানেক্ট হয়েছে। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনার যে বিনোম আছে বা যে টোকেনগুলো এখানে শো করতে সেটা আপনি সিলেক্ট করবেন। তো এখানে শুধুমাত্র এটাই শো করতে, সেটা উপরে থাকুক নিচে ইউজিটি। এখানে হচ্ছে আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এখানে আপনাকে আগে হচ্ছে কি করতে হবে, কানেক্ট ফুলে ক্লিক করতে হবে। তো কানেক্ট ফুলে ক্লিক করার পরে এখানে সেন্ডে ক্লিক করবেন, কনফার্ম ক্লিক করবেন, তাহলে এটা আশা করি হয়ে যাবে কিছুক্ষণ লোডিং করার পর। সো ভিডিওটা লং হয়ে যাইতেছে, আমি হচ্ছে জাস্ট আপনাদেরকে বলে দিই। এখানে হচ্ছে যদি সার্ভারটা ঠিক হয় আপনি ক্লিক করবেন, এখানে এই যে কানেক্ট ফুলে ক্লিক করার পরে এখানে আপনি কিছু পরিমাণে অ্যামাউন্ট দিবেন। আচ্ছা এটা হচ্ছে আমাদের হয়ে গেছে, দেখে আমি আপনাদেরকে দেখাইতে পারি কিনা। ওকে, এই যে জাস্ট হচ্ছে এখানে আপনি কিছু পরিমাণ অ্যামাউন্ট দিবেন, এখানে কিছু পরিমাণ অটোমেটিকলি বসে থাকবে। এখানে জাস্ট আপনি কনফার্মে ক্লিক করবেন, এখানে হচ্ছে আপনি কী হবে যে ফুলটা আছে এটা হচ্ছে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর হচ্ছে আপনি এখানে দেখবেন যে এখানে তিন সেট অপশন চলে আসবে, রিমুভ ফুল এবং হচ্ছে আপনার অ্যাড ফুল এবং হচ্ছে ফ্রাম। তো আপনি কী করবেন, এখানে হচ্ছে আপনি রিমুভ ফুলে ক্লিক করে আবার কিছু পরিমাণ হচ্ছে রিমুভ করবেন, মানে কিছু পরিমাণ লিকুইডিটি রিমুভ করবেন, এবং ফ্রামে ক্লিক করার পর যদি কোনো প্রকারের এলপি টেলপি থাকে সেটা হচ্ছে আপনি এখান থেকে এলপিটা হচ্ছে স্টেক লাগাই দিবেন। ওকে, আশা করি হচ্ছে আপনি বুঝতে পারছেন। তো আমি আশাবাদী যে আপনাদেরকে এ টু জেড বুঝাতে পারছি। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আপনাকে যদি আপনার তো সময় থাকে অবশ্যই এখানে মাল্টিপল করার ট্রাই করবেন, মাল্টিপল করলে কোনো প্রকার সমস্যা হবে না। আর মোস্ট ইম্পর্টেন্ট যে কথা, এই যে এতক্ষণ টাইম দিয়ে ভিডিওটা দেখছেন বা আপনি এতক্ষণ টাইম দিয়ে কাজটা করবেন, যদি দিন শেষে আপনি এখানে আপডেটটা ফলো না করেন তাহলে ভাই আপনি কিচ্ছু পাবেন না। হুদে আপনার টাইম নষ্ট, সময় নষ্ট, সব কিছু নষ্ট। ওকে, এই জন্য হচ্ছে আপনাকে মাস্টবি আপডেটটা ফলো করতে হবে। আর আপডেট ফলো করার জন্য হচ্ছে মাস্টবি হচ্ছে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসতে হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে থাকবেন, যখন যেটা আপডেট আসবে ইনস্ট্যান্ট হচ্ছে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো। শেষবারের মতো আবারও বলতেছি, যদি ভিডিওটা ভালো লাগে এবং আপনি সহজভাবে বুঝে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।